আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল DMTBD। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। যারা ইউটিউবে নতুন কাজ করেন, নতুন চ্যানেল খুলেছেন, কিন্তু তাদের চ্যানেলের ভিউ বাড়ে না, আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ দয়া করে নিচে লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন, আর সাইডে বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকুন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, আপনাদের কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে কাজের দিকেই আগাই। আপনার কম্পিউটারের ব্রাউজারটা ওপেন করে নেবেন, এরপরে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পরে রাইট সাইড কর্নারের টপে অ্যাকাউন্টের যে মনোগ্রামটা আছে ওখানে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিও বেটাতে ক্লিক করবেন। দেখেন আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো এই ড্যাশবোর্ডের ভিতরে ইউটিউব এখনও পুরোপুরি আপডেট করতে পারে নাই, সব অপশন নেই, তাই আমাকে এখন ক্রিয়েটর স্টুডিও বেটাতে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটর স্টুডিও বেটাতে ক্লিক করলাম, এখানে সরাসরি স্কিপ দিয়ে দিবেন। ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকের যে ড্যাশবোর্ডটা, এটা ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম, আমি এই ভিডিওটার এডিটে ক্লিক করলাম। এখন এই ভিডিওটা একটু ড্র্যাগ করে নিচের দিকে চলে আসেন। তো এখানে প্রথমত আপনি এই ভিডিওটা যে আপলোড করেছেন, এই ভিডিওটার মূল নাম কি, ভিডিওটা কী জন্য তৈরি করেছেন, এটার ইন্টারেস্টিং যে একটা বিষয়, এই বিষয়টার উপর আপনাকে এখানে নাম সিলেক্ট করতে হবে। নাম সিলেক্ট করার পরে এইখানে দেখেন ডিসক্রিপশন বক্স আছে, এই বক্সের ভিতরে আপনাকে এই ভিডিওর সারমর্ম যেটা, ওটাকে আপনাকে এখানে ডিসক্রিপশনে টাইপ করতে হবে, ডিসক্রিপশনে লিখতে হবে যে আসলে ভিডিওটা কী জন্য তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, এর আসলে মূল কাজ কী, এইগুলোই লিখতে হবে। এরপরে নিচের দিকে যখন আসবেন দেখেন এই যে বক্সটা আছে, এটা হলো ট্যাগ বক্স। এই ট্যাগ বক্সে এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ভিতরে আপনাকে ট্যাগ লিখতে হবে। আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার মূল একটা কারণ যেটা, এটা হয়েছে এটা ট্যাগ। এই ট্যাগগুলো যদি আপনি অ্যাকুরেট বসাতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, ভিউ বাড়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ট্যাগ ওপেন করে দেখাচ্ছি যে এই ট্যাগগুলো কতটা সুইটেবল এবং এই ট্যাগের ট্রাফিক রেট কীরকম। দেখেন যখন আমি ট্যাগটা ওপেন করেছি তখন একটা থার্ড পার্টি সফটওয়্যার ওপেন হয়েছে, কিওয়ার্ড এক্সপ্লোয়ার। তো এই থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আপনারা ট্যাগগুলো ভেরিফাই করে নিতে পারেন যে এর ট্রাফিক রেট কীরকম হবে। এখানে আমার লেখা আছে মাই ইউটিউব চ্যানেল ইজ সাসপেন্ডেড, তো এখানে লেখা আছে ফার, নিচে দেখেন এই ফারে নিচে লেখা আছে 100-এর ভিতরে 25। এর মানে এই ট্যাগটা অতটা ভালো না, 100 লোকের ভিতরে 25 জন লোক এই ট্যাগটা সার্চ দিয়ে দেখতে পারে, এটাই আমাকে দেখিয়েছে। তো আমি এই ট্যাগটা কেটে দিচ্ছি, আর একটা ট্যাগ আপনাকে দেখাচ্ছি। তো আমি এই ট্যাগটা ওপেন করতেছি, দেখেন এই ট্যাগটা লেখা আছে ইউটিউব অ্যাকাউন্ট টার্মিনেশন, নিচে লেখা আছে গুড, আর গুডের নিচে লেখা আছে 43/100। এর মানে এই ট্যাগটা 100 জনের ভিতরে 43 জন লোকে সার্চ দেওয়ার সম্ভাবনা আছে। তো চলুন এটা কেটে দিই, অন্য আরেকটা ট্যাগ আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এই ট্যাগটাই এখন ওপেন করব, এই ট্যাগটা ওপেন করলাম, দেখেন এই ট্যাগটার নিচে লেখা আছে ভেরি গুড, নিচে লেখা আছে 63/100, আর ট্যাগটার নাম হচ্ছে ইউটিউব চ্যানেল উইল সাসপেন্ডেড। এর মানে এই ট্যাগটা লিখে 100-এর ভিতরে 63 জন লোক সার্চ দেওয়ার সম্ভাবনা আছে। তো আপনার ভিডিও ভাইরাল হওয়ার প্রথম কাজটি হলো আপনার ট্যাগ। আপনার ট্যাগ যদি 100% হয়, ভালো হয়, ট্যাগ সুইটেবল হয়, ট্যাগের ট্রাফিক রেট ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 100-এর ভিতরে 80% বেড়ে যায়। এইটা ছিল এক নাম্বার কাজ। এখন আমি দেখাবো দ্বিতীয় নাম্বার কাজটা। তো আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে, আমার চ্যানেলের ড্যাশবোর্ড যেটা ওখানে ক্লিক করলাম, ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমি যাব ভিউ চ্যানেলে, ভিউ চ্যানেলে ক্লিক করলাম, ভিউ চ্যানেল চলে এসেছে, এখানে চ্যানেল ড্যাশবোর্ড চলে এসেছে। এই ভিউ চ্যানেল থেকে আমি চলে যাব কাস্টমার চ্যানেলে, কাস্টমার চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমার চ্যানেলে আসার পর এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে লেখা আছে দেখেন অ্যাড সেকশন, এখানে ক্লিক করব। এখানে লেখা আছে দেখেন কন্টেন্ট,
সিলেক্ট কন্টেন্ট। তো সিলেক্ট কন্টেন্টে গিয়ে উপরে যে আপনার পপুলার আপলোড, যে ওই পপুলার আপলোডটা আপনাকে ক্লিক করতে হবে। আগে থেকে আপলোড করা আছে বিদায়, এটা আমার শো করতেছে না। তো পপুলার আপলোডে ক্লিক করার পরে এরপরে আসে দেখেন লেআউট। লেআউটের এখানে ক্লিক করলে দুটো অপশন আসে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। তো যদি আপনি ভার্টিক্যাল সিলেক্ট করেন সেক্ষেত্রে বাম সাইডে দেখেন কিছু মেনু আছে যে আড়াআড়ি, ওই অবস্থায় আপনার ভিডিওগুলো শো করবে। আর যদি আপনি হরাইজন্টাল সিলেক্ট করেন তাহলে আমার ভিডিওগুলো যেভাবে শো করতেছে এইভাবেই শো করবে আপনার চ্যানেলে। এরপরে ডান ক্লিক করে দেবেন। তো এটা আমার আগে থেকেই সেভ করা আছে, বিদায় এটা নিচ্ছে না, এখানে এই লেখাটা আসছে। এটা ছিল আপনার চ্যানেলের দ্বিতীয় নম্বর কাজ, ভিউ বাড়ানোর জন্য। এরপরে আমি দেখাবো আরেকটা সিস্টেম, আমি আপনাকে দেখাচ্ছি যেটা আপনার এই চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য সহায়তা করবে। তো আমি এখন ড্র্যাগ করে উপরের দিকে যাব, উপরে যাচ্ছি, উপরে গেলাম। উপরে গিয়ে প্লেলিস্টে ক্লিক করব, প্লেলিস্টে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা প্লেলিস্ট আমি চুজ করে নেব অবশ্য। এই যে প্লেলিস্টগুলো আছে আপনার চ্যানেলে, এই প্লেলিস্ট তৈরি করতে হবে। তো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে প্লেলিস্টগুলো আসলে তৈরি করবেন, আর প্লেলিস্টে ভিডিও কীভাবে রাখবেন সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে দেখেন, নিউ প্লেলিস্টে যদি আপনি ক্লিক করেন, এখানে একটা বক্স আছে, এই বক্সে আপনার নাম লিখতে হবে যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন চ্যানেলের জন্য, সে ভিডিওগুলো কীরকম তৈরি, কী ভিডিও তৈরি করেছেন এবং ভিডিওগুলো কী নামে আছে, ওই রকমের ওই নামের একটা প্লেলিস্ট আপনি তৈরি করবেন। এখানে তৈরি করে তারপরে আপনি ওই প্লেলিস্টে আপনার ভিডিওগুলো রাখবেন। তো ওই প্লেলিস্টের ভিতরে আপনি ভিডিওগুলো অ্যাড করবেন। তো কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা প্লেলিস্ট চুজ করে নিলাম এখান থেকে, দেখেন এখানে এডিট লেখা আছে, ওই যে কলমের মতন আছে যেটা, ওখানে এডিটে ক্লিক করব। দেখেন এখানে চলে আসছি আমি প্লেলিস্টের ভিতরে, এখান থেকে কর্নারে, রাইট কর্নারে দেখেন লেখা আছে অ্যাড ভিডিও। অ্যাড ভিডিওতে আমি ক্লিক করব, অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে আপনার এই ভিডিওগুলো, যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে আপনি আপলোড করেছেন, সেগুলো আপনার ইওর ইউটিউব ভিডিও আছে ওখানে পাওয়া যাবে। ক্লিক করার পর দেখেন এখানে সব ভিডিওগুলো শো হয়েছে। এখান থেকে আপনার মানে বাছাই করে, একটা একটা করে বাছাই করে আপনার যে প্লেলিস্টটা তৈরি করেছেন যে নামে, ওই নামের ভিডিও, ওই নামের উপযোগী যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে অ্যাড ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। আর আপনার চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য দ্বিতীয় নাম্বার অপশন ছিল এইটা। এখন আমি দেখাবো তিন নাম্বার অপশন, তিন নাম্বার ওয়ে, যেটাতে আপনার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য আরও একটু উপযোগী করা যায়, সেই ওয়েটা আমি এখন দেখাবো আপনাকে। তো আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও ওপেন করে নিচ্ছি, এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম। এখন আমি ড্র্যাগ করে একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখেন রাইট সাইডে লেখা আছে শেয়ার। তো শেয়ারে আমি ক্লিক করব, শেয়ারে ক্লিক করলে দেখেন একটা বক্স ওপেন হয়েছে, এখানে লেখা আছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ব্লগ, পিন্টারেস্ট। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই এই যে আপনার সোশ্যাল নেটওয়ার্কিংয়ে যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনার ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকটা সাইডে আপনার ভিডিওটা শেয়ার করবেন। এই এই শেয়ারগুলোতে আপনার ভিডিওর ভিউগুলো বাড়বে। আর ফেসবুক এবং ব্লগে যদি আপনি শেয়ার করতে যান সেক্ষেত্রে আপনি সরাসরি নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে ফেসবুকে গিয়ে পোস্ট করবেন এবং ব্লগেও সেম সিস্টেমে পোস্ট করবেন। তা নাহলে আপনার ফুল স্ক্রিনে আপনার এই ভিডিওটা শো করবে না ফেসবুক, আর যদি ফুল স্ক্রিন শো না করে সেক্ষেত্রে দেখতে ভালো দেখাবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা একটা পোস্ট করবেন। লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করার পরে দেখেন ফুল স্ক্রিনে আপনার ভিডিওটার ছবিটা ফুল স্ক্রিনে আসছে। আসার পরে আপনি লিঙ্কটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে এখানে এই ইউটিউবের যে এই ভিডিওটা এই রিলেটেড কিছু আপনি ওয়ার্ড বা ট্রান্সলেশন যাই হোক আপনি ওখানে লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, এই ভিডিওটার রিলেটেড ডিসক্রিপশন লিখবেন, এই ভিডিওটা কেন তৈরি করেছেন, কী জন্য, কী কী কাজের, এইগুলো লিখবেন। লেখার পরে এরপরে গিয়ে আপনি নিচে গিয়ে শেয়ারে ক্লিক করবেন। তো ব্লগটাও আমি দেখিয়ে দিচ্ছি যে ব্লগে কীভাবে আপনি পোস্ট করবেন। আপনার যদি ব্লগ থাকে সেক্ষেত্রে ব্লগে ঢুকবেন, ব্লগে ঢুকে নিউ পোস্টে ক্লিক করবেন। এখানে টাইটেল বার যেটা আছে ওইখানে আপনার ভিডিওতে যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আপনি ওখানে কপি করে পেস্ট করে দেবেন। ওখানে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দেবেন। এরপরে নিচে যে
এটা ড্যাশবোর্ড যেটা আপনার বডি, এখানে আপনার ভিডিও রিলেটেড যা আছে ওইগুলো আপনি ডিসক্রিপশনে যেগুলো লিখছেন ইউটিউবে ডিসক্রিপশনে ওইটা এখানে কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনি যে ভিডিওটা আপনি এখানে যে অ্যাড করবেন সেই জন্য আপনাকে ভিডিওতে ক্লিক করতে হবে, এখানে এই ভিডিওতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ফ্রম ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে এবার আপনার ইউটিউব ভিডিওর যে ইউআরএলটা আছে ওটা কপি করে আপনার এই ব্লগের ওই ইউটিউবের যে সার্চ বক্স আছে ওখানে এই এখান থেকে কপি করে নিয়ে এই সার্চ বক্সে পেস্ট করবেন। পেস্ট করে সার্চ ক্লিক করবেন। সার্চ ক্লিক করলে আপনার ভিডিওটা শো হয়ে যাবে। এই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিচে সিলেক্ট অপশন আছে, সিলেক্টে ক্লিক করবেন। তো দেখেন আপনার ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর ভিডিওটা আপনি পাবলিশে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। এরপর এই ভিডিওটা যখন আপনার ব্লগ থেকে কেউ দেখবে তখন আপনার এই ভিডিওটা যেটা ভিউ হবে ভিউটা গিয়ে সরাসরি ইউটিউবেই জমা হবে, কারণ আপনার যখন ব্লগে ভিডিওটা চালু করবে তখন ইউটিউব শো করবে, সরাসরি ইউটিউব থেকেই এটা সার্ভিস দিবে আপনাকে। আর এই ব্লগে যদি আপনার 500, 1000, 2000, 5000 ট্রাফিক যদি আসে সেটা আপনার প্লাস পয়েন্ট, এবং ইউটিউব আপনি যে চ্যানেলটা আছে চ্যানেলটার জন্য অনেক 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 প্লাস পয়েন্ট। তো এই ছিল অবশ্য আজকের মূল তিনটি নিয়ম যা আপনার ইউটিউব চ্যানেলকে ভিউ বাড়ানোর জন্য খুবই দ্রুত সহায়তা করবে এবং খুব তাড়াতাড়ি আপনি এটা ভিউ বাড়াতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।